আচ্ছা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে চেঞ্জ করা যায় दैट मींस আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে পারি অথবা ভাইস ভার্সা লাইক পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে কোন একটা পয়েন্ট আমরা সেটাকে কিভাবে কার্টেসিয়োতে নিতে পারি এখানে একটা एग्जांपल দেওয়া আছে খুব ছোট যেমন একটা পয়েন্ট আছে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় 4,3 दैट मींस এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 4 একক এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 3 একক তো এই জিনিসটাকে আমরা যদি পোলার স্থানাঙ্কে নিতে চাই পোলার স্থানাঙ্কটা কি পোলার স্থানাঙ্কে হচ্ছে শুধু আর আর থিটা থাকে দ্যাট মিনস এখান থেকে যে দূরত্বটা এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে দূরত্বটা সেটা হচ্ছে আর এবং এই রেখাটা এক্স সাথে যেই কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে থিটা সো আমাদের হচ্ছে এই আর এবং এই থিটা এই দুটো বের করতে হবে তাহলে হচ্ছে আমরা জিনিসটাকে পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে পারি ক্যালকুলেটর দিয়ে এটা করার জন্য আমাদের একটা খুব সহজ হয়ে আছে সেটা হচ্ছে কমপ্লেক্স মুডে নিয়ে দেন আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি কমপ্লেক্স প্লেনটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে এটা হবে হচ্ছে এক্স অ্যাক্সিসটা হবে হচ্ছে আমাদের এখানে এক্স অ্যাক্সিস ছিল কমপ্লেক্স প্লেনে এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে কমপ্লেক্স প্লেনে ইমাজিনারি অ্যাক্সিস সো আমরা যদি 4,3 এই পয়েন্টটাকে ডেসক্রাইব করতে চাই 4,3 পয়েন্টটা তাহলে হচ্ছে রিয়েল অ্যাক্সিস অফ 4 ঘর এবং ইমাজিনারি অ্যাক্সিস হচ্ছে 3 ঘর সো এই সংখ্যাটা হবে হচ্ছে 4 প্লাস এখন আমরা যদি ক্যালকুলেটার দিয়ে আমরা এটার পোলার স্থানাঙ্কে নিতে চাই তাহলে হবে হচ্ছে জাস্ট 4 plus দিয়ে এই সিম্বলটা ইউজ করলেই আমরা পোলার স্থানাঙ্কে নিতে পারবো আমাদের ফার্স্ট অঙ্কটা সলভ করার জন্য আমাদের যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা একটা পয়েন্ট দেওয়া ছিল হচ্ছে 4 comma 3 এবং এটাকে হচ্ছে আমাদের পোলারে কনভার্ট করতে হবে দ্যাট মিন্স আর এবং থিটার ভ্যালুটা বের করতে হবে তো আমরা যেরকম বলেছিলাম যে এক্সটাকে আমরা রিয়েল অ্যাক্সিস ধরে কমপ্লেক্স প্লেনে এক্সটাকে ধরি রিয়েল অ্যাক্সিস এবং ওয়াইটাকে ধরি হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস তো আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য দ্যাট মিনস একটা কার্টিশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভারশনের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুডটা চেঞ্জ করে কমপ্লেক্স মুডে নিয়ে যেতে হবে সো মুডটা প্রেস করবো ফার্স্ট টাইম অ্যান্ড দেন আমরা কমপ্লেক্স মুডে নিয়ে যাব কমপ্লেক্স মুডে নেওয়ার জন্য হচ্ছে টু প্রেস করতে হবে আমাকে সো টু এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ফোর থ্রি সো রিয়েল অ্যাক্সিসে হচ্ছে ফোর অ্যান্ড ইমাজিনের অ্যাক্সিস হচ্ছে থ্রি সো সংখ্যাটা এইভাবে লেখা যায় ফোর প্লাস থ্রি আই আইটা কীভাবে লিখবো আমার ক্যালকুলেটার হচ্ছে ইএনজি নামে যে বাটনটা আছে ইঞ্জিনিয়ারিং সো এই বাটনের উপরে একটা ভায়োলেট কালারের একটা আই দেওয়া আছে সো এটা প্রেস করলেই ডিরেক্টলি আই চলে আসে ওকে সো ফোর প্লাস থ্রি আই এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স মেনুতে যাব কমপ্লেক্স মেনুতে কীভাবে যাওয়া যায় এখানে টু এর উপরে দেখবে লেখা আছে ব্র্যাকেট দিয়ে যে কমপ্লেক্স সিএমপি এল এক্স কমপ্লেক্স সো এই মেনুতে ঢুকার জন্য আমাকে শিফট দিয়ে দেন টু প্রেস করতে হবে তাহলে হচ্ছে আমি কমপ্লেক্স মেনুতে ঢুকতে পারবো এবার দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে থ্রি এর মধ্যে যে টু আর থিটা সো আমি যদি থ্রি প্রেস করি তাহলে যেটা হবে যে ফোর প্লাস থ্রি আই টু আর থিটা দ্যাট মিন্স ও ফোর প্লাস থ্রি আইকে আর থ্রিটাতে কনভার্ট করে দেবে প্রেস ইকুয়াল ইকুয়াল প্রেস করলে হচ্ছে তোমারটা যদি ডিগ্রি মুডে দেওয়া থাকে তাহলে দেখাবে হচ্ছে ফাইভ অ্যাঙ্গেল থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স নাইন এরকম দ্যাট মিনস ফোর কমা থ্রি এই কার্তিশ স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা যদি পোলারে কনভার্ট করি তাহলে আর এর ভ্যালু হবে হচ্ছে পাঁচ এবং থিটার ভ্যালু হবে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স নাইন এবার হচ্ছে আমরা অপোজিট জিনিসটা করব অপোজিট জিনিসটাকে অপোজিট জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের পোলার কার্টিসিয়ান ব্যবস্থা একটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টটাকে আমরা কার্টিসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করব সো ফর এক্সাম্পল আমাদের পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে পাঁচ 36.87 angle, so, 5 angle 36.87. সো এটাকে যদি আমরা কার্টেসিয়াস স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে চাই দ্যাট মিন্স এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটুকু বের করতে চাই সেখানে হচ্ছে আমাদের সেম কাজটা করতে হবে কমপ্লেক্স মোডে যে সেম কাজ না ঠিক অপোজিট কাজটা করতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স মোডে যে এটা ইনপুট দিব এন্ড দেন হচ্ছে এ প্লাস বি আই তে কনভার্ট করব তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দ্যাট মিন্স আমাদের দেওয়া আছে হচ্ছে 5 এবং অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন সো এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে আমরা এবার এই জিনিসটাকে কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বের করতে চাই দ্যাট মিনস এক্স এবং এর ভ্যালুটা কত সেটা জানতে চাই সো সেটা কিভাবে করা পসিবল অনেকটা সেম প্রসিডিওর সেটা হচ্ছে ফার্স্টে ফাইভ এরপর দেখো একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া আছে হাইফেনের মতো একটা বাটন আছে তার উপরে হচ্ছে একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া আছে সো শিফট দিয়ে আমরা যদি এই অ্যাঙ্গেল সাইনটা নেই তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল সাইনটা আসবে ডিসপ্লেতে এরপর আমাকে দিতে হবে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন এবং মনে রেখো আমরা কিন্তু ডিগ্রিতে দিচ্ছি কারণ আমাদের সেট আপের মধ্যে আমরা ডিগ্রিতে নিয়ে নিয়েছি আবার সো ফাইভ এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি এবার যদি আমরা আবার কমপ্লেক্স মেনুতে যাই কমপ্লেক্স মেনুতে যাওয়ার জন্য শিফট তারপর হচ্ছে টু প্রেস করলে আমরা কমপ্লেক্স মেনুতে যাব এবং এটাকে আমরা এবার এ প্লাস বিআই এই ফর্ম্যাটে নিতে চাচ্ছি সো প্রেস ফোর এবং দেন প্রেস ইকুয়াল তাহলে দেখা যাবে আমরা যদি এস ডিটা প্রেস করি তাহলে দেখা যাবে যে থ্রি পয়েন্ট নাইন 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 এরকম কিছু একটা প্লাস থ্রি পয়েন্ট জিরো 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 আই দ্যাট মিন্স এক্স অ্যাক্সিসে বরাবর হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন দ্যাট মিন্স অ্যাপ্রক্সিমেটলি ফোর আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এই এটার স্থানাঙ্ক হচ্ছে থ্রি সো আমাদের এক্স ওয়াইয়ের ভ্যালু আসবে হচ্ছে ফোর কমা থ্রি